আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হেফাজতের হরতালে বিএনপি জামাত শিবিরের হামলা ও ভাঙচুর, এদিকে গোটা দেশকে অচল করে দেওয়ার হুমকি দিলেন মামুনুল হক। সর্বশেষ থাকছে হেফাজতের হরতালে ফের রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, নিহত দুইজন। সর্বশেষ থাকছে হেফাজতের হরতালে ফের রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া। সবগুলো খবরের জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চিরাং রোড এলাকা থেকে শুরু করে ড্যামরা মাতুয়াইলে সাইনবোর্ড পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রোববার সকাল থেকে হেফাজতের নেতাকর্মীদের সঙ্গে র্যাব, পুলিশ ও বিজিবির দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কাঁদানে গিয়ে স্টিয়ারশেল নিক্ষেপ করে। এদিকে পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় এক পর্যায়ে সকাল 10:30 হরতাল সমর্থকদের উপর রাবার বুলেট ছুড়ে বিজিবি। এ সময় শাকিল নামে এক পথচারী সহ পাঁচজন হেফাজত কর্মী গুলিবিদ্ধ হয় বলে জানা গেছে, তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। এছাড়া সকাল থেকে হেফাজত পুলিশের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক হেফাজতের নেতাকর্মী আহত হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত 10 জন হরতাল সমর্থকদের আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সরেজমিনে দেখা গেছে, রোববার ভোর থেকে রাজধানীর অন্যতম প্রবেশদ্বার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর ও মৌচাক এলাকায় হেফাজতের নেতাকর্মীদের সমবেত হয়ে রাজধানীর প্রবেশের চেষ্টা চালান। এ সময় রাজধানীর ড্যামরা, কদমতলী ও যাত্রাবাড়ি থানাধীন সাইনবোর্ড এলাকাসহ সিদ্ধিরগঞ্জ ফতুল্লা থানা এলাকায় অবস্থান নিতে থাকে হেফাজতের লোকজন। তাদের সঙ্গে বিএনপি ও জামাত শিবিরের লোকজন ঢুকে হামলা ভাঙচুর করেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানিয়েছে। এদিকে সাইনবোর্ড এলাকায় হেফাজত ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে। হেফাজত ইসলামের নেতাকর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সব যান চলাচল বন্ধ করে দিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে হরতাল পালন করে। এ সময় দূরপাল্লার যাত্রীবাহী বাস, ট্রাক, কাভার ভ্যান, মাইক্রোবাস সহ বিভিন্ন প্রকার পণ্যবাহী যানবাহন ও ভাঙচুর করে হরতাল সমর্থকরা। এ ঘটনায় সকাল 10:30 দিকে পুলিশ ও বিজিবি সদস্যরা হেফাজতের নেতাকর্মীদের সরাতে ব্যর্থ হয়। এক পর্যায়ে ফাঁকা গুলি ছুড়ে বিজিবির সদস্যরা। এ সময় উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে শফিকুল ইসলাম ও শাকিল নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন এবং শাহাদাত নামে একজন আহত হয়েছে। এদের মধ্যে শাকিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আর বাকি দুজনকে সিদ্ধিরগঞ্জের মা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় বিকাল থেকে 3টা পর্যন্ত বন্ধ হয়েছে দূরপাল্লার যানবাহন চলাচল। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে মাদ্রাসা ছাত্রদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। বর্তমানে উভয় পক্ষে সতর্ক অবস্থানে আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব সদস্যরা সেখানে উপস্থিত আছেন। এ বিষয়ে ওয়ারেজনের উপপুলিশ কমিশনার সহ ইফতেখার আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে হেফাজতের লোকজন ঢাকায় প্রবেশ করে অন্যান্য মাদ্রাসার সমন্বয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিল। এই জন্য প্রশাসন অতিরিক্ত র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করে। হরতাল সমর্থকদের কোনোভাবেই রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না, তাই হরতাল প্রতিরোধে সাইনবোর্ড এলাকায় প্রশাসনিক বেষ্টনীতে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, হরতালে সমর্থকে সকাল থেকে সিদ্ধিরগঞ্জ মৌচাক এলাকায় হেফাজতের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে। পুলিশের উপস্থিতিতে তারা সিমরাইল ইউটার্ন এলাকায় লাঠি সোটা নিয়ে অবস্থান নেয়। তারা সড়কে টায়ার, বাস, কাঠ, চৌকি, বেঞ্চ সহ বিভিন্ন বাসবাবপত্রে আগুন ধরিয়ে বিক্ষোভ শুরু করে। হরতাল সমর্থকরা মহাসড়কে যানবাহন চলাচলে বাধা দেয়, এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সরেজমিনে দেখা যায়, সকালে হেফাজতের কর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। তারা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি স্থানে গাছের গুড়ির, বিদ্যুতের ঢালাই পোল সড়কে ফেলে ও টায়ার, কাঠের বাস আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে। এদিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সানারপাড় এলাকায় একটি ট্রাক ও একটি মাইক্রোবাস আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। এছাড়া সংবাদকর্মীদের মোটরসাইকেল, গাড়ি ভাঙচুর করে হরতাল সমর্থকরা। তবে ওয়ারে জোনের যাত্রীবাহী চৌরাস্তা, কদমতলী থানা এলাকায়, ক্যান্ডারিয়া ও শ্যামপুর থানা এলাকায় পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে যানবাহন চলাচলের চেষ্টা চালিয়েছে প্রশাসন। এদিকে ড্যামরা এলাকায় স্টাফ কোয়ার্টার সাইনবোর্ড এলাকায় সকাল থেকে মোটরসাইকেলে মহড়া দেন ড্যামরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লা পুত্র মশিউর রহমান মোল্লা। এ সময় ড্যামরা ও যাত্রাবাড়ি এলাকায় ডিএসসিসির 68 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান, 69 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে হরতালের বিরুদ্ধে অবস্থান নেয়। হরতাল প্রতিরোধ করে সড়কে যানবাহন চলাচলের চেষ্টা চালান। মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তনু রহমান খান শান্ত নেতৃত্বে সাইনবোর্ড সড়কে পাঁচছামিয়া রোডে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করা হয়। দোলাইপাড় কদমতলি থানায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও 59 নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের নেতৃত্বে হরতাল বিরোধী লাঠি মিছিল হয়। এ বিষয়ে ড্যামরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল বলেন, হরতালের নামে নাশকতা সৃষ্টি করছে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে হেফাজতে ইসলাম, আর নেপথ্যে তাদেরকে মদত দিচ্ছে বিএনপি জামাত। কিন্তু হরতাল সমর্থকদের প্রতিহত করতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত। এদিকে ব্রাহ্মণবাড়িয়া হেফাজত ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। রোববার সকাল থেকে হরতাল সমর্থকরা বিভিন্ন সড়কে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা বিভিন্ন সরকারি দপ্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এ সময় শহরের পৈরতলা পুলিশ লাইন্স এলাকা কুমিল্লা সিলেট মহাসড়ক বিশ্বরোড
বেলগ্রড এলাকাসহ বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নতুন করে দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন সরাইলের আলামিন ও অজ্ঞাত একজন। এ নিয়ে এখন পর্যন্ত 10 জন নিহত হয়েছে, তবে হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এদিকে জেলা সদরের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষুব্ধ সংঘর্ষে এখন পর্যন্ত 10 জন নিহত হয়েছে এবং পুলিশ সহ আহত হয়েছে 150+। হরতালকে কেন্দ্র করে বন্ধ হয়েছে দোকানপাট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া আঞ্চলিক ও মহাসড়কে ছোট বড় দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রেল যোগাযোগ ঢাকা সিলেট কুমিল্লা মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া অংশে কমপক্ষে 40টি স্পটে টায়ার জ্বালিয়ে সড়কে ব্যারিকেড দেওয়া হয়। এছাড়া শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ফেলে ও টায়ারের আগুন জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। ওদিকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি, রক্ত ঝরিয়ে রাজপথ থেকে হেফাজত কর্মীদের সরানো যাবে না। আবার যদি আমার কোনো ভাইয়ের রক্ত ঝরে হত্যা করা হয় আর একটি গুলিও যদি ছড়া হয় তাহলে গোটা দেশ অচল করে দেওয়া হবে। আজ রবিবার হেফাজতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলাকালে দুপুরের বায়তুল মোকারমে উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মামুনুল হক একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আজ হেফাজতের হরতাল কর্মসূচি ছিল, আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে দেখা গেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের। মামুনুল হক আরো বলেন, আমরা শান্তিপ্রিয় ভাইদের উপর পুলিশ বিজিবি নির্বিচারে গুলি ছুটছে। মধুগড়ের বর্ষিয়ান আলেম হেফাজতের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ গুলিবিদ, এটা সরকারের কলঙ্কজনক অধ্যায় রচনা করলো। আর যদি কোনো ভাইকে হত্যা করা হয় মনে রাখবেন হেফাজতকে দমানো যাবে না।